মুর্শিদাবাদ তৃণমূল পার্টির পক্ষ থেকে মুর্শিদাবাদ সাংসদ আবু তাহের খান মহাশয়ের উদ্যোগে প্রায় 3,000 গরিব মানুষকে চাল ডাল এবং অন্যান্য সামগ্রী দিয়ে সাহায্য করলেন। বহরমপুরের বিভিন্ন জায়গায় তিনি গরিব মানুষের মধ্যে এই চাল ডাল এই বিভিন্ন সামগ্রীগুলি বিতরণ করেন। শহরে 28টা ওয়ার্ড আছে, 28টা ওয়ার্ডেই ত্রাণ বিলি হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং সেখানে সর্বস্তরের মানুষ এগিয়ে এসছে, তারা দু হাতে সাহায্য সহযোগিতা করছে। আজকে প্রায় 2-3 হাজার প্যাকেট চাল আছে, ডাল আছে, তার সঙ্গে পেঁয়াজ আছে, আলু আছে, সমস্ত কিছু মিলে সাবান আছে, প্রত্যেকটা প্যাকেটে অন্তত 7-8 কেজি করে চাল ডাল আলু বিভিন্ন নিয়ে সবজি মুসুরির ডাল এগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 2,000 প্যাকেট ডিস্ট্রিবিউশন হয়েছে, আরও ডিস্ট্রিবিউশন হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে। 28টা ওয়ার্ডেই 300-400 প্যাকেট করে এই সমস্ত মাল, যারা গরিব মানুষ খেতে পায় না, সবাই লকডাউনে সবাই বাড়িতে বসে আছে, যারা অত্যন্ত দুস্থ পরিবার, তাদের সংসার চলছে না, তাদের দেখে দেখে সেই সমস্ত অভুক্ত মানুষের বাড়িতে আমরা এই সমস্ত খাবারপত্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন হচ্ছে।